নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকে তোমাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করব। ঝামেলা ছাড়া ঝটপট কিন্তু বানানো যায় আর খেতেও দুর্দান্ত স্বাদে হয়। তাহলে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আমি এখানে কিছুটা মুসুর ডাল 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এবারে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি মিক্সিং জারে দিয়ে দিলাম। মিক্সিং জারের মধ্যে আমি মুসুর ডালটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য আমি মুসুর ডালের সাথে দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা, আর আমি দিয়ে দিলাম ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা। জল ছাড়া আমি খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। এবার পেস্টটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। মাঝারি সাইজের একটা বাটির এক বাটি জল দিয়ে মিক্সির জারটা আমি ধুয়ে আমি এখানে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম তার সাথে স্বাদ মতো লবণ। খুব ভালোভাবে আমি এবারে সমস্ত কিছু ফেটিয়ে নেব। আর এরকম একটা পাতলা কিন্তু ব্যাটার তৈরি করতে হবে। এরপরে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে নিলাম। আর এইভাবে এক হাতা করে নিয়ে আমি ফ্রাইং প্যানে আমি এরকম করে চারিদিকে ছড়িয়ে দেবো। আর ব্যাটারের ঘনত্ব তোমরা দেখে বুঝতেই পারছো, যখন উপর থেকে এইভাবে শক্ত হয়ে আসবে তখন হালকা করে একটু তেল ব্রাশ করে দিতে হবে। এগুলো ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই রাখতে হবে। তা আমি ভেজে তুলে নিলাম। আরও একটা তোমাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। আর মুসুর ডালের মধ্যে ধনে পাতা দেওয়ার জন্য খেতে যেমন সুন্দর হয় আর ধনে পাতার গন্ধটা দারুণ লাগে, সবগুলো আমি একইভাবে ভেজে তুলে নিলাম। তাহলে আজকের রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো, আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।